এর আগে হরিপালের তৃণমূলের বিধায়ক, তিনি থানায় তার নিজের আত্মসহায়ক এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল তোলাবাজির অভিযোগ। এবং এবার রবীন্দ্রবাবুর অভিযোগ, তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে সর্বত্র একটা তোলাবাজি চলছে। আর মুখ্যমন্ত্রী এদিকে বিবৃতি দিচ্ছেন যে আপনার টাকা দেবেন না, চাইলে ওই করবেন না, সেই করবেন না বলে একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসলে এটা সত্য কথা যে মুখ্যমন্ত্রী জানেন না, এটা হতেই পারে না। এবং এই জাতীয় ঘটনা যে তৃণমূল সর্বত্র করে যাচ্ছে এবং তৃণমূলের নিচু অংশে বিশেষত সিপিএম এর হয়ে যে সমস্ত লোকগুলো গুন্ডাবাজি করে বেড়াতো, যে লোকগুলো তোলা দেয় করতো, আজকের যদি লক্ষ্য করবে সব কটা সিপিএম এর গুন্ডা তৃণমূলের তলায় আশ্রয় নিয়েছে এবং তাদের কন্ট্রোলে তৃণমূল পার্টি চলছে। অতএব যে অবস্থা সিপিএম আমলে চলছিল সেই অবস্থা একই চলছে।